বাংলাদেশ থেকে ভারতে প্রথমবারের মতো এসে উদয়পুরে প্রতারণার শিকার হলো দুজন বাংলাদেশি পর্যটক। জানা যায়, বাংলাদেশের চিটাগাং থেকে রাজীব কুমার দে এবং তার স্ত্রী মনীষা চৌধুরী বৈধ পথে আগরতলা আখাউড়া চেকপোস্ট দিয়ে চিকিৎসার জন্য ভারতবর্ষে প্রবেশ করেন। তারা বিলুনিয়া তাদের এক আত্মীয়ের বাড়িতে দুদিন থেকে কলকাতা যাওয়ার কথা। সেজন্য তারা রবিবার আগরতলা থেকে বিলুনিয়ার গাড়ি না পেয়ে উদয়পুরের গাড়িতে ওঠেন। ভেবেছিলেন উদয়পুর থেকে বিলুনিয়ার উদ্দেশ্যে অন্য গাড়িতে যাবেন। সেখানে ইকো গাড়ি চালক তাদের দুজনকে বিলুনিয়া যাবে বলে তার গাড়িতে তুলে নেয়। এরপর উদয়পুর বনকোর গিয়ে ইকো গাড়ি চালক চালাকি করে তাদের বলে তিনি আর যাবেন না, এখান থেকে গাড়ি পাওয়া যাবে বলে তাদের নামিয়ে দেওয়া হয়। তারা দুজনে নেমে ভাড়া দেওয়ার সময় মহিলার ডলার এবং টাকা ভর্তি ভ্যানিটি ব্যাগটি ছিনিয়ে গাড়ি নিয়ে পালিয়ে যায়। সম্পূর্ণ অপরিচিত জায়গায় ওই দুই অতিথি অসহায় হয়ে পড়ে। তারপর সেখান থেকে অন্য গাড়িতে ওঠে তারা বিলুনিয়া যায়। সেখানে আত্মীয়দের সহযোগিতায় বিলুনিয়া থানায় মামলা দায়ের করতে গেলে পুলিশ তাদের বলে দেয় ঘটনা রাধাকিশোরপুর থানা এলাকায় ঘটেছে, তাই বিলুনিয়া থানা কিছু করতে পারবে না। এরপর তারা আরকেপুর থানা এসে ঘটনার বিষয় জানিয়ে একটি মামলা দায়ের করে। আমাকে বর্মাবাড়ি থেকে একটা ইকো গাড়ির ড্রাইভার, ছোটো গাড়ি আর কি, আমি বাসের জন্য অপেক্ষা করতেছি, বিলুনিয়াতে যাবো। তো বিলুনিয়াতে যাওয়ার জন্য ওই ইকো গাড়ির ড্রাইভার এসে আমাকে ডেকে নিয়ে গেছে, বলে যে আপনাদেরকে ওখানে বিলুনিয়া নিয়ে যাওয়া হবে। আমাদেরকে বন করে নিয়ে নামাই দিছে ওখান থেকে, আমাকে আমাদেরকে মানে গলা দেখা দিয়ে যেরকম নামাই দিয়ে ওরকম করে নামাই দিচ্ছে, বলে যে আপনারা এখানেই নামেন। তো আমার ভাড়াটা কিন্তু আগে নেওয়া ছিল 50 টাকা করে, লোকাল ভাড়া নিবে বলছে, আমার হাতে ওই 100 টাকাটাই ছিল। আর আমি যখন গাড়িতে ছিলাম ওই অবস্থায় আমার, আমি ফোন করে বলতেছি, ও দাদাকে ফোন করে বলতেছি, আমি তো আমাদেরকে তো বন করে নামাই দিছে, আমরা এখন খুলতে যাব। ওদের ওখান থেকে মোটর স্ট্যান্ডে চলে আসে, তো আমি ড্রাইভারকে বলতেছি মোটর স্ট্যান্ড তো চিনি না, বলে এয়ার করতে তাড়াতাড়ি উঠে দিচ্ছি, আমাদেরকে ধাক্কা দিয়ে নামা দিচ্ছে, দুর্ব্যবহার করতেছে। কে ধাক্কা দিয়ে নামাইছে? ওই যে ইয়া ড্রাইভার, ইকুর ড্রাইভারটা ধাক্কা দিয়ে যেরকম করেন দুর্ব্যবহার করে আমাদেরকে, মানে ওরকম করে নামা দিচ্ছে। তো নামাই দেওয়ার সময় কিন্তু আমার কাঁধের সাথে ওই টাকার ব্যাগটা ছিল, একটা ব্যাগের ভিতরে ওটা চেনটা খোলা ছিল, ওই সময় ওই টাকাটা নিয়ে গেছে। কত টাকা ছিল ওখানে? ওখানে ছিল $200, তারপর বাংলা টাকা ছিল 10,000 টাকা, তারপরে ইন্ডিয়ান রুপি ছিল 30,000। উদয়পুরের মতো পবিত্র মন্দির নগরীতে পর্যটকদের সঙ্গে ছিনতাইয়ের ঘটনা পর্যটনের ক্ষেত্রে একটা কলঙ্কজনক বিষয়। যেখানে সৌরভ গাঙ্গুলির মতো ব্যক্তিত্বকে দিয়ে রাজ্যের পর্যটনকে উচ্চমাত্রায় নিয়ে যাওয়ার জন্য প্রচার চালানো হচ্ছে, এজন্য ব্যয় হচ্ছে লক্ষ কোটি টাকা, তাই অবশ্যই এই ধরনের ছিনতাই বাজকে গ্রেফতার করে কঠোর শাস্তির ব্যবস্থা করতে হবে বলে মনে করে সুশীল সমাজ। ব্যুরো রিপোর্ট, টাইমস 24। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা 5 দশক ধরে মানুষের ভরসা।